আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও বানাবো, এটা অনেক দিন ধরে দীর্ঘ দেওয়া হয় না, আজকে এটা নিয়ে বানান না বানাইলেই নয় পাবলিকরা চেতে যাবে। যাই হোক, আজকে ভিডিও বানাবো আপনার সুইজারল্যান্ডে ফুল ফ্রি স্কলারশিপ, যেটা একদম সম্পূর্ণ ফ্রি প্লাস আপনি মাসে টাকাও পাবেন, ওটা নিয়ে আমি ভিডিও বানাবো আজকে। তো এর আগে আমি বলতে চাই, আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আপনার সাপোর্ট আসলে আমি যদি আমার ইন্সপিরেশন বলতে পারেন, আমার সবকিছু আপনারা আপনারা ছাড়া হয়তো আমি আজকে যে আমার প্রায় 3000 মানে সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গেছে, এটা একমাত্র আপনার সাপোর্টের জন্য, আপনাদের জন্য, নয়তো আমি আজকে হয়তো এই ভিডিও বানানোর ইন্সপিরেশনও পাইতাম না। ওকে, এখন আমি যেটা কথা বলবো সেটা হলো স্কলারশিপ নিয়ে। ঠিক আছে, আমি একদম স্টাডি করে সবকিছু জেনে শুনে দেন বসছি, একদম খাতা কলম নিয়ে বসছি। যাই হোক, আমি আজকে ফার্স্টে এটা তিন চারটা ক্যাটাগরি বলবো। ফার্স্টে যেটা বলবো সেটা হলো যে সুইস গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা যেটা সুইজারল্যান্ড সরকার একদম নিজে মানে সুইজারল্যান্ড সরকার যেটা আপনার প্রোভাইড করে, যে গভর্নমেন্ট স্কলারশিপটা কোনো ইউনিভার্সিটি বা কোনো অন্য কোনো সংস্থা এটা প্রোভাইড করে না, যেটা সুইস গভর্নমেন্ট ডিরেক্ট এটা আসলে প্রোভাইড করে। এটার মধ্যে আসলে সর্বপ্রথম হলো যে এটা আপনার ফুল ফান্ডেড স্কলারশিপ, আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ, এটা যে আপনার একমাত্র এই যে সুইস গভর্নমেন্ট স্কলারশিপ একমাত্র শুধু একটা পিএইচডি স্টুডেন্টের জন্য, পিএইচডি স্টুডেন্ট ছাড়া কোনো মাস্টার্সে বা ব্যাচেলরের জন্য এটা না। তো এখন পিএইচডি স্টুডেন্টরা জাস্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তো মাস্টার্স যারা যারা ব্যাচেলর ওদের জন্য আছে না, ওরাও হতাশ হওয়ার কোনো কারণ নেই, ওদের জন্য আমি রাখছি প্রসেস কোনটা কি বলবো আজকে সেই ভিডিওতে। ওকে, এই যে পিএইচডির জন্য যারা, ওরা আপনার ফুল একদম ফুল ফ্রি স্কলারশিপ, বলতে সম্পূর্ণ সবকিছু ফ্রি, ইন্স্যুরেন্স বলেন বা আপনি বাংলাদেশ থেকে আসবেন এয়ার টিকিট থেকে ধরে আপনার খাবার থাকা, ইভেন আপনার ইন্স্যুরেন্স এখানে মাসে পে করা, এটা সম্পূর্ণ কিছু এ টু জেড সব ফ্রি। আর আর এটা আসলে এটা অ্যাপ্লাই আসলে শুরু হবে সেপ্টেম্বর থেকে শুরু, আসলে এটা ডিপেন্ড করে অনেক ইউনিভার্সিটি উপরে, ইউনিভার্সিটি কখন থেকে ওদের আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন ওটা আসলে কখন থেকে শুরু হইব বা স্টার্টিং অ্যাপ্লাই স্টার্টিং ডেট কবে ওটার উপর ডিপেন্ড করে এটা। তো সুইস গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আসলে আমার একটুকুই আছে সবকিছু, এটাই কথা। আর আমি লিঙ্ক দিয়ে দিব, যেটা ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন সুইস গভর্নমেন্ট কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোন লিঙ্কে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছু লিঙ্ক দিয়ে দিব আমি। ওকে, দেন এখন আসেন আমরা ইটিএইচ বা এক্সিলেন্স স্কলারশিপ জুরিখ, যেটা ইটিএইচ। এখন এটা নিয়ে কথা বলতে হলে এটা দুটা ক্যাটাগরি আছে, ঠিক আছে, এটাও লাইক এটা আমি দুটা ক্যাটাগরি আগে বলি যে এটা আসলে টোটালি সুইস গভর্নমেন্ট স্কলারশিপের মতোই, এটা ইউনিভার্সিটি বিয়ার করবে সম্পূর্ণ ফুল ফ্রি স্কলারশিপ। তো এর আগে আমি সুইস গভর্নমেন্ট স্কলারশিপের এখানে একটা কথা বলতে চাই, এখানে আপনি সুইস গভর্নমেন্ট টাকাও পাবেন প্রত্যেক মাসে, আপনি 80 থেকে 90 হাজার টাকা পাবেন বাংলা টাকা, হ্যাঁ আপনি টাকা পাবেন সুইস গভর্নমেন্ট স্কলারশিপ, আপনি সবকিছু ফ্রি পাওয়ার পরও আপনি হাত খরচ বা পকেট মানির জন্য আপনি এই টাকাটা পাবেন। তো ইটিএইচ যেটা স্কলারশিপ যেটা, এটার ক্ষেত্রে আমি বলি এটার সম্পূর্ণ কিছু সবকিছু আপনার সুইস গভর্নমেন্ট স্কলারশিপের মতো, বাট এখানে আপনার দুইটা ক্যাটাগরি আছে, ইটিএইচ এক্সিলেন্স স্কলারশিপ একটা, আর একটা হলো ইটিএইচ যেটা ডি ক্যাটাগরি, ঠিক আছে। তো ডি ক্যাটাগরিটা আপনার 45,000 টাকা মান্থলি পাবেন, আর আপনি যেটা ইটিএইচ মানে এক্সিলেন্স স্কলারশিপ যেটা, ওইটাতে আপনি প্রত্যেক মাসে আপনি পাবেন 11 লক্ষ টাকা প্রত্যেক ইয়ারে, এখানে মান্থলি আপনি হিসাব করতে পারেন যে লাইক 90,000 টাকার মতো, এরকম 90,000 টাকার মতো। তো এটা আপনার ইন্স্যুরেন্স আপনি পেয়ে যাবেন, এটা জুরিখের স্কলারশিপ যেটা বলা হয় ইটিএইচ এক্সেলেন্স স্কলারশিপ জুরিখ, যেটা এটা আপনি স্কলারশিপের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ, এটা এটার জন্য ইন্স্যুরেন্স বলেন বা আপনার খাবার থাকা এ টু জেড ইয়ার টিকিট সহকারে আপনি টোটালি সেম লাইক এস সুইস গভ স্কলারশিপের মতো। তো এটাও সম্পূর্ণ সবকিছু, দুইটা ক্যাটাগরি বললাম আপনাদেরকে, ডি ক্যাটাগরি আর হলো এক্সেলেন্স স্কলারশিপ যেটা, এটা তো এটা
সবকিছু এ টু জেড লাইক আপনার সুইজগো স্কলারশিপের মতো, বাট এটা আমি লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেটা আপনাদের জন্য ভালো হবে। আরেকটা হলো হ্যাঁ, এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটা সেটা এটা এই যে মানে ইটিএইচ যেটা স্কলারশিপটা, এটা আসলে একমাত্র শুধু একমাত্র আপনার মাস্টার্সের জন্য, এটা অন্য কোনো ব্যাচেলরের জন্য না, এটা শুধু মাস্টার্সের জন্য। আর এখন আমরা যে জন্য কথা বলবো UNIL যেটা মাস্টার্স স্কলারশিপ যেটা, এটা তবে ইটিএইচ এর আপনার অ্যাপ্লাইং ডেট হবো ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু, ঠিক আছে? তো এটা আপনার আমি লিঙ্ক দিয়ে দিবো, তো যার ফলে আপনারা ইজি হয়ে যাবে আপনাদের বিষয়টা দেখতে। আর একটা কথা বলি যে আমি আসলে কথা বলতে জড়াই যাচ্ছে, আই ডোন্ট নো মানে হোয়াই, বাট আপনারা বুঝে নেবেন, বাট অনেকে কমেন্ট করেন যে কথা গুছিয়ে বলা হচ্ছে না বা লাইক এরকম, চেষ্টা করি, আমার যথেষ্ট চেষ্টা করি। আসলে দেখেন এখানে আমি যেহেতু আমার কাজ জব সবকিছু আছে, তো এখানে সুইজারল্যান্ডে খুব প্যারার উপর থাকতে হয় কাজ বা সবকিছু নিয়ে, যার ফলে আমি আপনার জন্য ভিডিও বানাই। ইটস নট ফর, আপনার অনেকে আমার কমেন্ট করেন যে হ্যাঁ ভিউজ এর জন্য, টাকার কামানোর জন্য, দান দা, এগুলো দেখেন বিশেষ করে আমি সুইজারল্যান্ডে, আপনি দেখেন আমি আপনার ভিডিওর জন্য আমার অনেক সময় নষ্ট হয়, অনেকে রিপ্লাই করতে হয়, আমি কারো রিপ্লাই বাদ দেয় না, অনেক রিপ্লাই করি, করার পরে সবাই কথাগুলো বলে, খুব খারাপ লাগে, কারণ আমি টাকার জন্য আমি ভিডিও বানাই না। আমি যদি টাকার জন্য ভিডিও বানাইতাম তাহলে আমি যে আপনার মিনিমাম যে সকাল থেকে আমি একদম 3টা 8 পর্যন্ত আমার এখানে টাইম, আমি সকাল 10টা থেকে 3টা পর্যন্ত এখানে ভিডিও নিয়ে কাজ করি, ভিডিও বানানো, ভিডিও এডিট করা, থাম্বনেল বানানো, সবকিছু নিয়ে। যার ফলে আমি যদি 3 ঘন্টা আমি কাজ করি বা 3-4 ঘন্টা 5 ঘন্টা খরচ হয় আমার, যদি আমি পার আওয়ার আমি 20 টাকা 23 টাকা করে পাবো, আমি যদি অন্য কোথাও পার্ট টাইম জব করি, আমি পার্ট টাইম জবটা করি না বিকজ অফ ভিডিও বানানোর জন্য। সবাই যদি কথাগুলো বলেন খুব খারাপ লাগে, তো ওকে, বাট এটা আমি নিয়ে নিছি, এটা সমস্যা নেই, এটা আমি কোনো আপনার জাস্ট আমি চাই আপনাদের ভালোবাসা, কিছু না। আর ভিউ বা লাইক টাকা কামানো এটা আমার কোনো ধান্দা না, আমি আপনার এখানে একটা ভিডিও থেকে আমি একটা ভিডিও বানাইলে আমি এক বছর পরেও কি 20 ফ্রাঙ্ক পাবো কিনা বা $20 পাবো কিনা একটু কনফিউশন আছে, বাট আমি যখন ইনস্ট্যান্ট 1 ঘন্টায় আমি যদি 20-23 ইউরো পাবো, সো এটা তো আমার ইনস্ট্যান্ট লাভ, আমি কেন ভিডিও বানাই, জাস্ট আপনাদেরকে হেল্প করার জন্য আর কিচ্ছুই না। এটার জন্য আসলে কমেন্ট গুলোতে একটু খারাপ লাগে, যাই হোক এটা আমার কমেন্ট শুনতে হবে, যেহেতু অনলাইন জগতে এটা অনেক কথা শুনতে হয়। ইটস ওকে, দেন UNIL মাস্টার্স স্কলারশিপ যেটা, UNIL মাস্টার্স স্কলারশিপটা এটা আসলে বেশি কিছু বলার নাই, এটার জন্য আসলে এটার ফুল ফান্ডেড স্কলারশিপ না, আপনি মাসে 1,50,000 টাকা মতো পাবেন। এটা এটা আসলে একটা ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন যে কোনো সংস্থা আপনাকে ইয়ে করবে, প্রোভাইড করবে, মাসে এত টাকা প্রদান করবে আপনাকে, আপনি এটা যেটা এটা আপনি নিজের খরচ বলেন বা সবকিছু আপনার নিজের জন্য করতে হবে। আর এটা স্কলারশিপ শুরু হবে, অ্যাপ্লাইং ডেট শুরু হবে নভেম্বরের 15 তারিখ থেকে, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব। আর ETH ইন্টার্নশিপ প্রোগ্রাম যেটা, এটা আসলে 2 মাসের জন্য হয়ে থাকে, ETH স্কলার 2 মাসের জন্য হয়ে থাকে, এটা আপনি ব্যাচেলর করেও আসতে পারবেন বা আপনি মাস্টার্স করেও আসতে পারবেন, পিএইচডি করে আসতে পারছেন, এই 2 মাসের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামটা হয়ে থাকে। এটার জন্য আপনার রাউন্ড টিকিট দিবে, আসা যাওয়ার টিকিট দিবে, আবার মান্থলি 1,70,000 টাকা দিবে, আপনার এ টু জেড যা আছে সবকিছু ফ্রি দিবে, প্লাস আপনার এখানে ইন্স্যুরেন্স থেকে ধরে আপনি 2 মাসের জন্য যা কিছু দরকার সব দিবে, এবং 1,50,000 টাকা করে দিবে আপনাকে, প্লাস আপনার ইয়ার টিকিট দিবে, আর এভরিথিং এভরিথিং দিবে ওরা, এটা যেটা ETH ইন্টার্নশিপ স্কলারশিপ 2 মাসের জন্য, অনলি ফর 2 মান্থস, ওকে? দেন এটার আসলে অ্যাপ্লাইং ডেট শুরু হবে নভেম্বরের থেকে শুরু করে আপনার ডিসেম্বরের 15 তারিখ বা ডিসেম্বর ফুল এরকম, আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিব। আর যারা বলতে পারে, অনেকে বলতে পারেন যে ব্যাচেলরের জন্য কোনো অপশন নাই, হ্যাঁ ব্যাচেলরের জন্য আছে, ব্যাচেলরের জন্য স্পেসিফিক কিছু মানে ইউনিভার্সিটি স্পেসিফিক করে ওরা আসলে ব্যাচেলরের জন্য দিয়ে থাকে, যেমন আমি বলবো জেনেভা ইউনিভার্সিটি, আপনার লুজান ইউনিভার্সিটি, তারপর আপনার জুরিখ ইউনিভার্সিটি, লুগানো ইউনিভার্সিটি, এরা আপনার নিজেদের নিজেরা একটা সময় করে দিয়ে থাকে যারা ব্যাচেলরের জন্য, যেটা ব্যাচেলরের জন্য যে স্কলারশিপটা, এটা হলো যে আপনার ফুল ফ্রি স্কলারশিপ হয় না, এটা আসলে আপনার থাকার জন্য হয়তো আপনার টাকা লাগবে, বাট বাকি সবকিছু আপনার ফ্রি দিবে থাকার জন্য, আর ইন্স্যুরেন্স তখন আপনার বেশি টাকা হবে না, 100 ফ্রাঙ্ক খরচ হতে পারে। সো
ব্যাচেলরের জন্য আছে, আমি সবকিছু দিয়ে ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো স্কলারশিপ আছে সবকিছু দিব, আপনারা দেখে নেবেন। আর এখানে স্কলারশিপ নিয়ে আমার মতে আর কি, যে আপনারা যদি আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ আপনার যদি রেজাল্ট ভালো থাকে মাস্টার্স পিএইচডির জন্য আপনারা অবশ্যই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন। স্কলারশিপ জন্য অ্যাপ্লাই করলে আপনারা 100-100 ভিসা পেয়ে যাবেন, এটা আমার রেজাল্ট ভালো থাকলে। আর আই হোপ সো বেটার কিছু হবে। আর আমি চেষ্টা করব যে আপনাদেরকে এই সবকিছু লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দিতে, দিয়ে দিলে হয়তো আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনারা খুঁজে বের করতে হবে না কোন কোন ইউনিভার্সিটি দিচ্ছে, কোন কোন এই লিঙ্ক গুলো আমি পাবেন না, অনেকে পায় না, যার ফলে আসলে প্রবলেম। আর আপনারা কমেন্ট করবেন এখানে, আমার জানাবেন যে আপনারা কি কি প্রবলেম ফেস করতেছেন, আমি চেষ্টা করি যে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর মেসেজ করে অনেকে সত্য কথা থাকে, আমি মেসেজ রিপ্লাই দিতে পারি না, বাই দা ওয়ে, কারণ কমেন্ট সামলাতে হয়, প্লাস মেসেজে এত মেসেজ আসে আমার, আমার অনেকে কমেন্ট না করে মেসেজ করে, তো যার ফলে আমার পেজ বলেন বা ইনস্টাগ্রাম বলেন বা ফেসবুক বলেন সব জায়গায় ভরে গেছে মেসেজ। আমি অনেকে রিপ্লাই মেসেজের রিপ্লাই এখনো দিতে পারি নাই, কারণ আমার সময় হইতেছে না সত্য কথা, তার জন্য আমি সরি। আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই যে আমার একদম সামনে চলে আসে, কমেন্ট গুলো সম্পূর্ণ আমার স্ক্রিনে বাইসা ওঠে, কিন্তু মেসেজ গুলো স্ক্রিনে বাইসা ওঠে না, কারণ পেজের মেসেজ বা আমার একটা জায়গায় লগইন থাকে, সো আসলে প্রবলেম হয়ে যায় সব জায়গায় কানেক্ট করতে। তো যদি কমেন্ট করেন আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, আর এমন কমেন্ট করেন না যেটা আমি মন খারাপ হয়ে যায়, যেন ভিডিও না বানানোর ইন্সপিরেশন না পাই ভিডিও বানানোর। সো আপনি ভালো থাকবেন, আর আমার কথার মধ্যে হয়তো জড়তা থাকতে পারে, তার জন্য আমি সরি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।